পবিত্র বাইবেল থেকে সলোমনের দ্বিতীয় পরম গীতটি পাঠ করছি। আমি শারণের গোলাপ, তলভূমির শোষণ পুষ্প, যেমন কণ্টক বনের মধ্যে শোষণ পুষ্প, তেমনি যুবতীগণের মধ্যে আমার প্রিয়া। যেমন বনতরুগণের মধ্যে নাগরঙ্গ বৃক্ষ, তেমনি যুবকগণের মধ্যে আমার প্রিয়। আমি পরম হর্ষে তাঁহার ছায়াতে বসিলাম, তাঁহার ফল আমার মুখে সুস্বাদু লাগিল। তিনি আমাকে পানশালাতে লইয়া গেলেন, আমার উপরে প্রেমই তাঁহার পতাকা হইল। তোমরা দ্রাক্ষা পুষ্প দ্বারা আমাকে সুস্থির করো, নাগরঙ্গ দ্বারা আমার প্রাণ জুড়াও, কেননা আমি প্রেম পীড়িতা। তাহার বাম হস্ত আমার মস্তকের নিচে থাকে, তাহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করে। ওই জেরুসালেমের কন্যাগণ, আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, মৃগী ও মাঠের হরিণীদিগের দিব্য দিয়া বলিতেছি। তোমরা প্রেমকে জাগাইও না, উত্তেজনা করিও না, যে পর্যন্ত তাহার বাসনা না হয়। ওই মম প্রিয়ের রব, দেখো তিনি আসিতেছেন, পর্বতগণের উপর দিয়া, উপপর্বতগণের উপর দিয়া লম্ফে লম্ফে আসিতেছেন। আমার প্রিয় মৃগের ও হরিণ শাবকের সদৃশ, দেখো তিনি আমাদের প্রাচীরের পশ্চাতে দাঁড়াইয়া আছেন, বাতায়ন দিয়া উকি মারিতেছেন, জাল দিয়া কটাক্ষ করিতেছেন। আমার প্রিয় কথা কহিলেন, আমাকে বলিলেন, ওই মম প্রিয়ে উঠো, ওই মম সুন্দরী এসো, কারণ দেখো শীতকাল অতীত হইয়াছে, বর্ষা শেষ হইয়াছে, চলিয়া গিয়াছে, ক্ষেত্রে পুষ্প প্রস্ফুটিত হইয়াছে, পক্ষীগণের গানের সময় হইয়াছে, আমাদের দেশে ঘুঘুর রব শোনা যাইতেছে, ডুমুর গাছের ফল রসযুক্ত হইতেছে, দ্রাক্ষালতা সকল মুকুলিত হইয়াছে, সেগুলি সৌরভ বিস্তার করিতেছে। ওই মম প্রিয়ে উঠো, ওই মম সুন্দরী এসো, ওই মম কপতি তুমি শৈলের ফাটালে ভূধরের গুপ্ত স্থানে রহিয়াছ, আমাকে তোমার রূপ দেখিতে দাও, তোমার স্বর শুনিতে দাও, কেননা তোমার স্বর মিষ্ট ও তোমার রূপ মনোহর। তোমরা আমাদের নিমিত্ত সেই শৃগাল দিগকে, ক্ষুদ্র শৃগাল দিগকে ধরো, যাহারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে, কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে। আমার প্রিয় আমারই, আর আমি তাঁহারি, তিনি শোষণ পুষ্পবনে আপন পাল চড়ান, যাবৎ দিবস শীতল না হয় ও ছায়া সকল পলায়ন না করে, হে আমার প্রিয় তাবৎ তুমি ফিরিয়া আইসো, আর মৃগের কিংবা হরিণ শাবকের সদৃশ হও, বেথর পর্বত শ্রেণীর উপরে।